গতকাল আমার স্কুলের ষষ্ঠ শ্রেণীর দুইটা স্টুডেন্ট ভগ্নাংশ নিয়ে বলেছিল যে কোনটা বড় এবং কোনটা ছোট এটা বের করার জন্য, কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট এটা বের করার জন্য। তাহলে এটা আমি আজকে এটা বুঝাবো। আশা করি তোমরা এই অঙ্কটা পারলে এই জাতীয় অঙ্ক অনেকগুলোই পারবে, যেহেতু অঙ্ক অনেকগুলো পারবে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 10^3 এবং 5^2, মানে যে অঙ্কটা থাকবে বই এটা তোমাকে আগে করতে হবে, তাই করতে হবে। পরে কি করতে হবে, প্রথম স্টেপটা হচ্ছে কি করতে হবে বলতো, প্রথমে ভগ্নাংশগুলো বড় করতে আচ্ছা। এরপরে সেকেন্ড স্টেপটা হচ্ছে তোমার রসাগুকে কি দিয়ে ভাগ করতে হবে, হর দিয়ে ভাগ করতে হবে। রসাগুকে কি দিয়ে ভাগ করতে হবে, হর দিয়ে, হর দিয়ে। তাহলে এখানে হর কত, লিখবো এই বংশটাকে এখানে আগে উঠাবো, বংশটাকে আগে উঠাবো। উঠানোর পরে এটা আবার এখানে লিখবো 10^3, পরে উত্তরটা হচ্ছে কত, এক না, উত্তরটা কত হচ্ছে এক, প্রথমে হরকে লসাগুকে কি দিয়ে ভাগ করবা, হরকে লসাগুকে কি দিয়ে ভাগ করতে হবে, হরকে। এখানে লসাগু কত, লসাগু দুই, তারপরে উত্তর কত হয়েছিল, দুই না, তাহলে দুইটা আমরা একের উপরে দিব আরেকবার নিচে। এরপর আমরা কি করবো, গুণ করবো, দুই টুকানে কত, চার, দুখানে দশ। তারপর দেখো এখানে তাহলে আমরা এখন দেখো সহজ হয়েছে জিনিসটা, আমরা এখানে থাকলে বুঝতে পারতাম না কোনটা বড় কোনটা ছোট, বোঝা যায়, বুঝা যায় না। কিন্তু এখন তোমরা বুঝতে পারবা কোনটা বড় কোনটা ছোট, কারণ কি এটা এটাও দশ, এটাও দশ, নিচের তো সমান না, দশ দশ সমান হয়ে গেছে এখন, তাই না, সম হর হয়ে গেছে, সম হর হয়ে গেছে। তার মানে কি তোমাকে কোনটা বড় কোনটা ছোট বের করতে হলে আগে কি করতে হবে, সম হর করতে হবে, আগে কি করতে হবে, সম হর করতে হবে। তাহলে সম হর তো আমরা পেয়ে গেছি, তাই না, এখানে দশ এখানেও দশ। তাহলে বলো তো এখানে কোনটা বড় বলো তো, হ্যাঁ 10^4টা বড়, তাই না, কারণ যেহেতু এটাও দশ এটাও দশ, এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার, তার মানে এটা বড়, তার মানে কোনটা বড়, তাহলে 10/4, যেহেতু 10^4 গ্রেটার দেন 10^3, গ্রেটার দেন মানে কি বৃহত্তর, এটা হচ্ছে বৃহত্তর, তাহলে এটা বড়। তাহলে এটা আসছে কোথা থেকে বলো তো, এই একটা কোথা থেকে আসছে, এই 5/2 থেকে আসছে, 5/2 থেকে আসছে, এটা এটা আসছে কোথা থেকে, 5/2 থেকে, তার মানে এটা বড়, তার এটা কোথায় আছে, এটা না, তার মানে এটা বড়, তাই না, তার মানে হচ্ছে এটা বড়। তাহলে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 5/2 ভগ্নাংশটি বড়। তাহলে জিনিসটা বোঝা গেছে না তোমাদের, সহজ লাগছে বিষয়টা, তাহলে এই জাতীয় অঙ্ক তোমার যতগুলো আসুক হ্যাঁ পারবো না, এগুলো মানে মনে করো কোনটা বড় কোনটা ছোট এটি যদি আসে পারবো না, এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের অনেক সময় এসএসসি তো থাকে, মানে তোমার এমসিকিউ তে থাকে, তারপর বিভিন্ন বিশেষ বিশেষ পরীক্ষা থাকে, তারপর বিভিন্ন তোমার যে ইন্টারভিউ তে থাকে, ব্যাংক জবে থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সংক্ষিপ্ততে থাকে বেশিরভাগ, ঠিক আছে, তোমাদের অল্প সময়ে বের করতে হবে, যেন এটা তোমাদের রক্ত করতে হবে ভালোভাবে, ঠিক আছে। আর এই জিনিসটা পারলে আশা করি তোমরা এটা কাজে দিবে, এইচএসসি পর্যন্ত বা ইন্টার ভার্সিটি পর্যন্ত এটা কাজে দিবে আশা করি, ঠিক আছে। তাহলে সবাই যদি ভালো লাগে ভিডিওটা হাততালি দিবেন সবাই এবং কমেন্ট করেন।